দর্শক শুরু করছি আপনাদের জন্য অনুষ্ঠান কৃষি ও কৃষকের গল্প আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি বাংলাদেশের সর্ববৃহত্তম উপজেলা শ্যামনগরে এই শ্যামনগরের একটি ইউনিয়নের নাম আটুলিয়া আর আটুলিয়া ইউনিয়নের একটি গ্রাম বড় পুকুর এই গ্রামের এক পাশে রয়েছে আমাদের সুন্দরবন এবং নদী তারপর থেকে বঙ্গোপসাগরের শুরু আর এক পাশে রয়েছে গ্রাম এই গ্রামটির নাম বড়ো পুকুর এই গ্রামের দেখা যায় বেশিরভাগ মহিলারা তারা বাড়িতে বাড়িতে ক্ষুদ্র পরিসরে ছাগলের খামার তৈরি করেছেন তো এই উপকূল অঞ্চলে দেখা যায় অনেক প্রতিকূল অবস্থায় তারা এই ছাগলের খামার তৈরি করে থাকেন অনেক ঝড় বর্ষা এবং এই আবহাওয়ার একটা পরিবর্তনের ব্যাপার রয়েছে তো এত কিছুর মাঝে তারা এই যে ছাগলের খামারটি করেছেন তো এবং সে থেকে তারা ইনকাম করছেন তো এই ছাগলের খামার তারা কিভাবে করছেন এবং এ নিয়ে তাদের পরিচর্যার বিষয়টিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি রাহাত রাজা গ্রামের প্রতিটি বাড়িতেই ক্ষুদ্র আকারে গড়ে উঠেছে ছাগলের খামার তো তেমন একজন খামারের সাথে আজকে কথা বলবো অর্চনা তার এই যে খামার ব্যবস্থাপনা এবং খামারের শুরুটা তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব দিদি আপনি কেমন আছেন আমি ভালো আছি যে আপনি ছাগলের খামার দেখলাম আপনার এই গ্রামে এরকম খামার কি প্রতিটি বাড়িতে রয়েছে হ্যাঁ টুকটাক প্রতিটি বাড়িতে খামার আছে কারো কম বেশি আমি খামার তেরো সালে একটা ছাগল কিনি তেরো সালে একটা ছাগল কিনে সেখান থেকে বাটি বাটি আমার এই উনিশ সাল পর্যন্ত এখন ছাগল এখন বর্তমান দিয়েছে আঠারোটা আগের বছর ছিল ছত্রিশটা তা আমি এই খাদ্যর অভাবে বিষে দিয়েছি বারোটা বিষে দিয়েছি এই খাদ্য সংকট কেন দেখা যায় আপনাদের খাদ্য সংকট মানে বৃষ্টি হয় না আর আমাদের যে লবণ এলাকা এ ঘাস বর্ষাকাল আইলি ঘাস হাঁটে যায় আর এই সময় আইলি ঘাস মোটে থাকে না খাদ্য ঘাঁটি পড়ে ছাগল চেরা সবই ভালো থাকে না আর আমি প্রতিনিয়ত ছাগলের চিকিৎসা করি ওদের ভ্যাকসিনও দেই টিকাও দেই আর হচ্ছে ওষুধপত্র খাওয়াই ডোজ করি কিরমের ওষুধ ভিটামিন ওই জন্য আমার ছাগলগুলো আমাদের এই গ্রামে প্রায় ছাগল আমি চিকিৎসা করি এই গ্রামের মানে একটা অভিজ্ঞতা হয়ে গেছে আপনার প্রথমে যখন আপনি একটা ছাগল নিয়ে আসেন তারপরে আস্তে আস্তে তো ছাগল বাড়ান সেই দিনগুলোর কথা যদি আমাদের একটু বলতেন প্রথমে একটা ছাগল নিয়ে আসি তার দুটো বগরি বাসা হয় বগরি বাসা এটা কোন জাতের ছাগল ছিল এটা ব্ল্যাক বেঙ্গল তারপর

দুবার বলে আড়াইবার বলে আট মাস পর পর বাচ্চা দেয় আপনি যে ছাগলটি কিনেছিলেন এই ছাগলটি কত মাসের ছাগল কিনেছিলেন আমি একটা বগরি ছাগল কিনেলাম আট ন মাস বয়সে তারপরে সেই ছাগল বাচ্চা দেয় কতদিন পরে ন মাস বয়সে কেনার পরে মানে অগ্যার মাসে নিয়ে আসি জ্যৈষ্ঠ মাসে আমাদের আমার প্রথম বাচ্চা দিয়েছে দুটো বগরি বাসা তারপর ওই দুটো বগরি বাসাতে ওদের ওর মার দু তিনটে গুর বাচ্চা হয়েছে আর ওই বগরিগো বাচ্চা হয়েছে এই থেকে আমার ছাগল মানে বৃদ্ধি হয়েছে ওদের দুটো করে বাচ্চা হয়েছে আর ওর মা তিনটে করে এই আপনার যে ছাগলের বাচ্চাগুলো হলো এই ছাগলের বাচ্চার পরিচর্যাটা কি ছিল আপনার যদি একটু জানাতেন আমি আগ প্রথমের দিকে একটু ছাগলে বাচ্চা ঠিকঠাক ধরে আমার প্রত্যেক বছরে প্রায় 12টা 13টা করে বাচ্চা হয় আমি আগে প্রথমে বাঁচাত পারতাম না তারপরে পুতি সিংহে যখন এই ফোনে হাতে আমরা যুক্ত হয়েছি তো বিভিন্ন তথ্য ওই হাতে পুতি কল সেন্টারে আর বিভিন্ন ইয়েতে ওই কৃষি প্রাণী সম্পদ হ্যাঁ অ্যাপসে প্রাণী সম্পদ অফিসারের কাছ থেকে আমাদের নাম্বার টাম্বার সবাই দিয়েছে আমরা প্রায় সময় আমাদের ওদের কাছে যোগাযোগ করি এই কালকে ভ্যাকসিন দেবো ওদের কাছ থেকে শুনে নিলাম যে আমরা এই ভ্যাকসিনটা দেবো কত ঘন্টা রাখা যাবে তা বলতে দিদি আড়াই ঘন্টা সর্বোচ্চ তিন ঘন্টার উপরে রাখা যাবে না এইভাবে এখন আর ছাগলের বাচ্চা আর মরে না মানে এখন অনেকটা শিখে গেছেন যে রোগ শিখে গেছে তো তা দেখা যায় যে যখন প্রথমে আপনার ছাগল খামার শুরু করেছিলেন তো তখন তো আপনাদের অনেক কিছু অজানা ছিল যে কতদিন পরে ছাগলটি বাচ্চা দেবে এর অসুখ কোথায় নিয়ে যেতে হবে খাবার কি তো প্রথম প্রথমে আমার আমার ছাগল প্রায় মাটিতে থাকতো কারণ দেখা যাচ্ছে মাটিতে যখন থাকে তখন ওই মাটির রসে ওদের সবসময় অসুখ বিসুখ ছাড়ে তো না তারপর আমরা বিভিন্ন ট্রেনিং জানতে পারি যে এইভাবে ছাগল চাষ করলি মানে ছাগল লাভবান করা যায় ছাগলের শুকা কম হয় সেইভাবে মাছা পদ্ধতিতে আমরা ছাগল চাষ করি এখন প্রায় বাড়ি হবে মাছা পদ্ধতি মাছা পদ্ধতি বলতে এটার ঘরের যে বিষয়টা থাকে এটা কেমন ঘরের উপরে পান্নাস করা ওই ছাগলের গাছ গুন তো যেন প্রস্রাব সুরে চল যাবে আর পায়খানাটা পান্নাসের নিচেই পুড়ে থাকবে আর ওরা উপরে শুধু পান্নাসের উপর থাকবে এখন আপনার এই ছাগল নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করতে হয় ওই সকালে ওদের ছড়ে দেয় খাওয়াবার পরে সাড়ে দিলি আবার বিকালে বাড়ি আসে বাড়ি টুকটাক এখন ওদের খাদ্য ঘাটতি দিয়েছে তার বাড়ির যা তরি তরকারি পার পাতা কপি টপি এইসব কিনে কুষে ওদের খাদ্য দেখা যায় যে আমাদের একটা মৌসুমে ঘাস পাওয়া যায় না ছাগলের খাবারের খুব সংকট দেখা দেয় সেই সময়টা আপনারা কি করে যে সময় দেখা যাচ্ছে এই সময় তো ওদের এই মৌসুমে তো খাদ্য ঘাটি থাকে আমি এই সময় ওদের ভিটামিন আর কি খাইবি না আপনি যে জায়গাটাতে ছাগল চাষ করছেন এটা হচ্ছে আমাদের একেবারে নদীর পাশে একটি গ্রাম তো এই অঞ্চল থেকে শহর কিংবা আমাদের বিভাগীয় যেসব শহরে ছাগল চাষ হয় তারা অনেক উন্নত পদ্ধতিতে অনেক বেশি লাভবান হচ্ছে খোল ভুসি এই সব খাতি দেয় তারপরও আপনি যে এরকম একটি উপকূল অঞ্চলে ছাগলের খামার করে আপনি কি লাভবান হতে পারছেন হ্যাঁ আমি তো ছাগলে আগে দুটো ছেলে তো পড়াশোনা করতেছে আর স্বামী তো বেতন পায় নাই আঠারো বছর ছাগল বিচে মোটে না হোক বিশ হাজার তিরিশ হাজারের নিচে আসে না এটা আপনি ছাগল বিক্রি করেন কোন সময় ঈদের সময় ঈদের সময় দাম পাই মানে এই ছাগল গুলো দেখা যায় আপনি মাংসের জন্য প্রস্তুত করছেন করে বিক্রি করছেন তো আপনার এখানে যে ছাগলগুলি রয়েছে এই ছাগলগুলি সব তো ব্ল্যাক বেঙ্গল জাতের হুম ব্ল্যাক বেঙ্গল এই ছাগলগুলোর কোন ধরনের রোগ বেশি দেখা দেয় এর এদের রোগ বলতে হয় ওই সর্দি কাশি সর্দি কাশি আর এখন আমরা ভ্যাকসিন দেই পিপিআর আর গোটপক্সের ভ্যাকসিন দেখা যায় যে একটা কৃমিরও বিষয় থাকে হ্যাঁ কৃমিরও বিষয় থাকে তবে ডসরিয়ান না ভিটামিন আর কৃমি ওষুধ তিন চার মাস থেকে পাঁচ মাস বয়স পর্যন্ত তারপরে কি একটা ছাগলের বাচ্চা দেখা যায় এই যে কৃমি রসাদের ভিটামিন দিচ্ছেন এছাড়া বিভিন্ন রকম ভ্যাকসিনের বিষয় থাকে কত বছর পর্যন্ত এদের এই চিকিৎসাটা করতে হয় এবং এই কি কী করতে হয় এটা যদি একটু বলতেন এদের ছাগলের অসুখ বেশিটা কম হয় এদের দুটো ভ্যাকসিন দিলেও চলে কি কি ভ্যাকসিন দেন পিপিআর আর গোটপা এটা কতদিন পরে দেন পি পি আরটাই বছর আর গোটপক্সটা ছ মাস পর একটা বাচ্চা পরিপূর্ণ হয়ে উঠলে সেই ছাগলটা আর একটা বাচ্চা দেবে এটা কত মাস পরে আট মাস পরে ওরা গাভী নেয় এই যে আট মাস পরে গাভী নেয় সেক্ষেত্রে আপনাদের কী কী করতে হয় এই গাভিন হওয়ার আগে গাভিন হওয়ার আগে দেখা যাচ্ছে ওদের এই খাওয়া দাওয়া ঠিকঠাক দিলেই কোনো ছাগলের বয়সেও নেয় কারণ যে ছাগলটা দেখা যাচ্ছে হেংলা পড়ে গেছে ওর ভিটামিন খাবিয়েও ওর মানে ভালো পরিপূর্ণ বয়স হয়নি সেগুলো বছর নেয় দশ বারো মাস নেয় কৃষিতে অনেক প্রযুক্তি এসেছে আমাদের কৃত্রিম প্রজননের পদ্ধতিতে অনেকে এখন ছাগলের বাচ্চা উৎপাদন করছে তো আপনি কি সেই পদ্ধতি অবলম্বন করেন না আমি ওই পদ্ধতি এখনো নেই এখনো নেন নেই এই পদ্ধতি ছাড়া আপনারা যে আমাদের আগের যে পদ্ধতিতে ছাগল পালন করছেন এই পদ্ধতি বিষয়ে যদি একটু জানাতেন আমাদের গ্রামে বদির বাড়ি একটা ফাটা আছে আর ভালো উন্নত জাতের যদি ইয়ে নেওয়া যায় সংগ্রহ করা যায় তাহলে যেতে হবে আপনি একটা জিনিস জানেন কি না আমাদের যে কৃত্রিম প্রজনন পদ্ধতি এই পদ্ধতিতে আপনার এই ব্ল্যাক বেঙ্গল ছাগলে অন্য কোনো জাতের ছাগল হ্যাঁ করা যায় করা যায় আমার ওই একটা না ব্ল্যাক বেঙ্গলতে ওই ভিন্ন কালার ইয়ে ওটা বলে রাম ছাগলে তো সেটা আপনি কেন করছেন না ওইটা দেখা যাচ্ছে যে এই ব্লাস বেঙ্গল ছাগল আর ওই ছাগলের ইয়ে হ্যাঁ বাচ্চা অনেক বড় হয় আচ্ছা আর অনেক বড় হয় আর তা বাদও নিজা ঠায় ও অনেক দূরী আচ্ছা আপনি এই ছাগলগুলির খাবারের বিষয়ে যদি বলতেন যে এই ছাগলগুলি সারা দিনে কি পরিমাণ খায় কিংবা এর খাবার আমাদের তো ছাড়া খাওয়া ও পরিমাণটা বলব কিভাবে মানে ইচ্ছামতো খেয়ে যায় হ্যাঁ ওদের ওরা খায় আর ভিটামিনগুলো তো আপনারা আর ওষু পতরগুলো আমি দিই আমি এই ভিটামিনটা খাওয়াই আর কৃমি ওষুধটা খাওয়াই

কেজি মাংস হ্যাঁ তো দেখা যায় আপনারা এই যে ছাগলটি বিক্রি করেন এটা কি ওজনে নাকি একটা ছাগল দেখে একটা দাম বলে দেয় ব্যাপারিটা হ্যাঁ ব্যাপারীরা বুঝতে পারে যে ছাগলে ক কেজি মাংস হবে আচ্ছা সেই অনুযায়ী অনুযায়ী দাম দেয় আপনারা এই ঈদের সময় ছাগলগুলি বা ঈদের সময় ঈদ দেখা যাচ্ছে ওরা চ্যারা ছবি ভালো থাকলে যে ছাগলের কৃমে ওষুধ ভিটামিন দেওয়া থাকে না তার শরীর স্বাস্থ্য ভরাট থাকে ওরা স্বাস্থ্য ভালো দিকে চ্যারা ভালো দিকে নেয় ওরা ঠাউকও দাম দেয়

মানে আপনি নিজেই এখন অনেক ঠাকুর দিদি চাই এখন এখন তো কোনোদিন ডাক্তারের প্রয়োজন হয়নি নিজেই করেন হ্যাঁ নিজে বাড়ির ভিতরে আজ সময় ছাগলের আমি ডেলিভারি করি এই ছাগলের বাচ্চা তো অনেক সময় অনেক রোগ হয় কিংবা এরা যখন দুধ খায় সেই সময় তো অন্য কোনো খাবারও খাইতে পারে না চার পাঁচ দিন না খাইতে পারে না তা ওই ছাগলের বাচ্চাকে যদি একটু পাতলা পাই কিনা করে তা প্রতিকিতে আমরা কল দেই দে শুনি যে এদের কি খাওয়ানো যাবে ওরা বলতেছে কি দিদি আমরা দুধ দেন আর মাঝে মাঝে একটু সেলাইন দেন দিলে খেলে ভালোই যায় আপনার এই ছাগলের খামার আপনার কোন বড় ধরনের কোনো বিপদ গেছে কোন সময় যে ছাগল মারা গেছে কিনা এরকম না আমার বড় ধরনের আমার বিপদ মানে এই পনেরো বিশ দিন হচ্ছে আমার একটা ছাগল যে ছাগলটা আমি প্রথমে কিনেছি যাতে আমার এই ছাগলের উৎপত্তি সেই ছাগলটা কুকুরি মারে কুকুরি মারে এই ছাগলটার বয়স দিন ছিল তেরো সালে তা আপনি কোনো চিকিৎসা দেননি ছাগলটা আমি হাত পাইনি গিয়ে দেখি মারা গেছে আমি গেলাম আর কুটুম্বাড়ি বেড়াতে একটি ছাগল দিয়ে আপনার শুরু হ্যাঁ একটি ছাগল দিয়ে শুরু তা আমার ওই ছাগলটা মারা যাওয়ার পরে আমার বিশাল কষ্ট হয়েছে কারণ ওই ছাগলের তো মানে তারা ছাগলের উৎপত্তি একটা ছাগল দিয়ে আপনি কতটি ছাগল করেছেন সর্বোচ্চ সর্বোচ্চ তো আমি এমনিতে আমার প্রত্যেক বছর বছর ষাটটি মাসটা করে ছেড়ে দিতে বলবো কীভাবে এমনি পঁয়ত্রিশটা ছত্রিশটা আর সব মিলে গোটা মিলে ধরতে গেলে সত্তর আশিটা হয় আমাদের দেখা যায় এখন কেউ যদি ছাগলের খামার করতে চায় তাহলে সবাই ভাবে যে কোন জাতের ছাগল কিনবো তারপরে কয়টা কিনবো ঘরটা কেমন করব আমাদের এই নোনা এলাকার ভিতরে ব্ল্যাক বেঙ্গল সবচেয়ে ভালো রামছাগলগুলো ভালো হয় তাই এই নোনা জালে ওদের শরীর ঠিকانيه যায় না বিভিন্ন ধরনের ধরন বৈশিষ্ট্য বিশদ দেখা দেয় আপনার ঘরের বিষয় যদি আমাদের একটু বলতেন কেমন ভাবে করা উচিত ঘরের ভিতর গোড্ডা দক্ষিণে সদর করতে হবে আর ঘরে সাধা কোনো মানে ফাঁকা সব ফাঁকা হবে কারণ ছাগল ঘরের উঁচু গলি পর ওর ভিতরে একটা আগুনের হলকা থাকে ওইটা ওই ছাগল সহ্য করতে পারে না ওই জন্য চারিদিকে ফাঁকা যখন শীতকাল তখন চারিদিকে আর ছাগল ঘরের জন্য পর্যাপ্ত পরিমাণ রোদ পায় আর হাওয়া বাতাই লাগবে চারিদিকতে আর ছাগলের কোনো পান্নাস সিস্টেম করতে হবে পান্নাসটা গলি দেখা যাচ্ছে যে যেরকম কর বা সেই রকম উঁচু করে তৈরি করলে হবে তা আমার পান্নাস আমি একটা ইটি উঁচু করিস কারণ ও সবসময় নাড়াচাড়া তলা ফেলা কষ্ট হয় ঘর জড়া পান্নার করতেও কষ্ট ওই জন্যে আমি একটা ইটি করিস তলায় পেপার পাতা তারির ওপরে পান্নায় দেওয়া একটা গ্রিড দিয়ে মেন সমস্যা আছে ছাগলের জলে জলের হ্যাঁ এই পানির সমস্যা এই পানিটা যদি মিষ্টি হতো তা আমাদের এই জায়গায় উন্নত জাতের ছাগল পোষা হতো তারপরেও বলা যায় যে এই উপকূল অঞ্চলে আপনারা যারা গৃহিণী আছেন তারা ক্ষুদ্র পরিসরে হলেও ছাগলের খামার করে সংসারের বড় একটি আয় আপনারা এখান থেকে দিচ্ছেন তো একটি ছাগল থেকে আপনি আজকে প্রায় প্রথমে যে বললেন গত বছর আপনার প্রায় সাঁত্রিশ আটত্রিশটি ছাগল ছিল এখন একটু কমিয়ে ফেলেছেন যার তার মূল কারণ হচ্ছে এই অঞ্চলের খাবারের একটা সংকট দেখা দেয় কিন্তু তারপরেও আপনারা লাভবান হচ্ছেন যে যেটা আমি বুঝলাম যে এই অঞ্চলে খাবারটা আপনারা প্রাকৃতিকভাবে ছাগলের খাবারটা খেয়ে থাকে সে কারণে আপনারা লাভবান হচ্ছেন আপনার এই ছাগল খামার নিয়ে কিংবা এই কৃষি কাজ নিয়ে ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে আমি এখন বিভিন্ন জায়গায় ঘুরে চলি ফিরিত তো দেখতেছি যে আমাদের যে খাদ্য সমস্যা রয়েছে খোল ভুষি যদি না যায় তাহলে আমাদের ছাগল আবার খোল ভুষি খাবার অভ্যস্ত হবে আমার ওরকম চিন্তা ভাবনা রয়েছে যে ছাগলের এই বাতে ওই সব খাদ্য খাওয়া সেক্ষেত্রে দেখা যায় লাভটাও বেশি পেতে পারেন ছাগলের ওজন হ্যাঁ ভেদে দেশি পদ্ধতিতে ছাগল চাষ করতে গেলে আমাদের এই এই খোলা খাবার ওদের খাওয়ালে প্রাকৃতিক খাবারটা প্রাকৃতিক খাবার এটা দেখা যায় ছাগল রোগ মুক্ত থাকে রোগ মুক্ত থাকে আর এদের মাংসটা খুব মজা আর হ্যাঁ টেস্টি কারণ আমাদের এই জায়গাতে সুশীলনের অপূর্ব দাদা ওরা ছাগল কিনে নিয়ে গিয়ে যায় এই জায়গাতে কারণ ওদিকের মাংস খোলভুষি খাওয়া মাংস ভালো লাগে না ওদের টেস্টি হয় না তাই আমাদের এই জায়গাতে এই সব ছাগল কিনে নিয়ে

শাশিতে জায়গায় হানলি যেন মানুষের যেন কিরমি হয় ওদের এরকম কিরমি হয় আচ্ছা ওই জন্যই মাছা পদ্ধতিতে ছাগল চাষ করতে হয় যদি একটা জিনিস আপনাকে আপনি জানেন কি না যে ছাগলের খামার শুরু করার ক্ষেত্রে প্রাণী সম্পদ অধিদপ্তরের পরামর্শ নিয়ে শুরু করাটাই তো সবচেয়ে ভালো হবে হুম পরামর্শ নিয়ে শুরু করা তো সবচেয়ে ভালো হবে তো দিদি আমার এটা আমার নিজের থেকে করা আর বিভিন্ন জায়গায় ট্রেনিং মিটিং এসব করে জানলাম যে মাছা পদ্ধতিতে ছাগল ভালো হবে অসুখ কিছু কম হবে তাই আমার এই মাছা পদ্ধতিতে করা যদি আপনি আমাদেরকে অনেক সময় দিলেন আপনাকে অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমাদের প্রতিবেদন আপনাদের ভালো লাগলে কৃষি ও কৃষকের গল্পের আরও প্রতিবেদন দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন দেখা হবে পরবর্তী পর্বে